তো হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো, যারা এখনও পর্যন্ত হিরোইক যেতে পারেনি, তো তারা কীভাবে এই হিরোইক মারবে, তো সবই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো জানতে হলে কী করতে হবে, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে পারবে না। তো ভিডিও নিচে দেখবে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া হচ্ছে, ওখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো কীভাবে যাবে না যাবে, তো সেই ট্রিকটি আমি দেখিয়ে দেবো। তো তোমাকে প্রথমে কী করতে হবে, দেখো পটল স্থা বলে একটি জায়গা আছে, দেখো বিমাশক্তির নিচের দিকে, তো সেখানে তোমাকে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর আমি ট্রিকটি দেখিয়ে দিচ্ছি, তো ভিডিও একটু স্কিপ করবে না, নাহলে তুমি বুঝতেই পারবে না। তো পরে এসে কমেন্ট করবে কি যে কাজ করছে না, হ্যান করছে না, ত্যান করছে না। তো ভিডিও একটু স্কিপ করে না, ভিডিও দেখতে হবে। দেখো এনিমিও নামছে কয়েকটা, তো দুটো এনিমি নামছে এখানে, তো এনিমিটাকে প্রথমে মেরে নেবো। তো প্রথমে আমার লুট দরকার, তো আমি একটু লুট করে নিই প্রথমে। তো ভিডিও একটু ফাস্ট করা আছে, কিছু মনে করো না, যাতে তোমাদের বই না লাগে বা সময় নষ্ট না হয়, তাই একটু ভিডিওটা ফাস্ট করা আছে। তো ভিডিও দেখতে থাকো। তো দুটো এনিমি এখানে নেমেছে, তো এই ট্রিকটি করার জন্য তোমার গ্লাইডার লাগবে, তো আমি গ্লাইডার উঠে নিয়েছি। তো দেখো এনিমি এই দেখো সামনে দিয়ে যাচ্ছে, নাহলে আমাকে ট্রিকটা করতে দেবে না। তো এনিমি দেখো ঘরের ভিতরেই আছে, তো আমি একে ঘুরে এদিক দিয়ে মারবো। তো এনিমি এই ঘরের মধ্যেই আছে, দেখি কোথায় আছে। তো এই যে দেখো এনিমি এখানে আছে, তো এনিমিটাকে আমি মেরে দিই, নাহলে আমাকে ট্রিকটা করতে দেবে না। তো এনিমি এখানে শেষ, তো এখানে একজনকে শেষ করে দিয়েছি, তো আরেকজন মনে হচ্ছে এখানে এনিমি, আরেকটা এনিমি আছে এখানে। তো এই ট্রিকটি করার জন্য তোমাকে গ্লাইডার নিয়ে নিতে হবে। তো এখানে নামার পর তোমাকে গ্লাইডার খুঁজে নিতে হবে, এবং দরকার তোমার বাইকের, তো বাইক দরকার। তো আমি বাইক খুঁজে নেবো, তো এখানে জিপ আছে, তো এখানে কিছু লুট আছে। দেখো একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। তো আরেকটি এনিমি আছে, দেখি আমি এদিক ওদিক আছি নাকি এনিমিটা, তার থাকলে মেরে দেবো। তো এনিমি থাক এখন, আমি বাইক প্রথমে নিয়ে আসি। তো এখানে জিপ রাখা আছে, তো প্রথমে আমার বাইক দরকার, গ্লাইডার আমি পেয়ে গেছি। তো বাইক নিয়ে আসার জন্য আমি এদিকে চলে যাবো, তো ভিডিও ফাস্ট করা আছে তোমাদের, যাতে সময় নষ্ট না হয়। তো ভিডিও পুরো দেখতে থাকো, স্কিপ করবে না, নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। পরে এসে কমেন্ট করবে যে আমি এই ট্রিকটা হচ্ছে না। তো দেখো আমি এখানে বাইক পেয়ে গেছি, তো বাইক নিয়ে আমি চলে যাব। তো বাইক নিয়ে কোথায় তোমাকে যেতে হবে, দেখো আমি সব দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিও স্কিপ করবে না, ভিডিও দেখতে থাকো। দেখো বাইক নিয়ে তোমাকে এই জায়গাটাতে আসতে হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো ড্রপের মতন পড়ে আছে, তো এখানে তোমাকে বাইকটি নিয়ে চলে আসতে হবে। তো এখানে বাইক নিয়ে আসার পর তোমাকে কী করতে হবে, দেখো এখানে ড্রপের মতো যে দুটো জিনিস রাখা আছে এখানে, তো তোমাকে এটাকে পুরো অ্যাটাচে রাখতে হবে বাইকটিকে। তো পুরো সাটিয়ে এখানে গাড়িটিকে এখানে লাগাতে হবে এখানে, দেখতে পাচ্ছ। তো এভাবে তোমাকে কয়েকবার করবে তাহলে এটা হয়ে যাবে। তো এখানে বাইকটিকে দেখতে পাচ্ছ, এখানে পুরো সাঁটিয়ে রাখবে এখানে, তো একটু হালকা এদিক ওদিক করে দেখবে, তাহলেও এটা হয়ে যাবে। দেখো এখানে আটকে গেছে, তো এভাবে তোমার আটকে যাবে। তো আমি এখানে ভুল করে বন্দুক নিয়ে নিয়েছি, তো তুমি এখানে খালি হাতে থাকবে, তো এখানে কয়েকটা তুমি এখানে ঘুষি মারতে থাকবে, মারতে থাকবে। আমি দেখো গুলি ফায়ার করছি, এরকম তোমাকে এখানে ঘুষি মারতে থাকতে হবে, মারতে থাকতে হবে। এদিকে একবার গুলি মারতে হবে, এদিকে ঘুষি মারবে তোমরা, তোমরা প্রথমে এদিকে একবার ঘুষি মারবে, এদিকে মারতে থাকবে, মারতে থাকবে। তো কেন এখানে গান নেবে না, দেখো তো এখানে গান গুলি করছি, তো এখানে এনিমি দূর থেকে জেনে নিচ্ছে কি যে আমি কোথায় আছি। তো এনিমি তোমাকে এখানে এসে মেরে দিতে পারে, তা তুমি এখানে খালি হাতে থাকবে এবং ঘুষি মারতে থাকবে। তো ঘুষি মারার পর দেখো এরকম উপরে চলে যাবে, তো উপরে যেতে দেবে, তো এটা অনেক উঁচু চলে যাবে, দেখো যেতে হয়ে যেতে আছে, এটা অনেক উঁচু চলে যাবে, দেখো ম্যাপ দেখো। তো এটা যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। তো এখানে দেখো পাখা মানে গ্লাইডারটার গ্লাইডার চিহ্নটা আছে, তো এখানে তুমি উঠতে থাকবে, উঠতে থাকবে, তারপর গ্লাইডার ওপর ক্লিক করবে, দেখো তো উঠুক এখনও উঠতে দেবে, উঠতে দেবে। তো কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণ পরে তুমি এখানে গ্লাইডারে ক্লিক করবে, দেখো এখনও উঠছে কিন্তু, এখানে উঠতে থাকবে, উঠতে থাকবে। তো এবার তুমি এখান থেকে যতক্ষণ গ্লাইডারে ক্লিক করে দেবে, গ্লাইডারে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে গ্লাইডার হাওয়া হয়ে গেছে এখান থেকে, তো গ্লাইডার নাই হয়ে গেছে এখান থেকে। তো এখানে গ্লাইডার আসা না পর্যন্ত তুমি এরকম নামতে থাকবে। তো গ্লাইডার যখনই চলে আসবে দেখো এখানে গ্লাইডার আসবে, তো তুমি তখন এখানে গ্লাইডারে ক্লিক করে দেবে। তো দেখো গ্লাইডার আসবে কিছুক্ষণের মধ্যেই, তো দেখো এই যে দেখো গ্লাইডার চলে এসেছে এখানে, তো গ্লাইডারে ক্লিক করে দেবে। তো ভুল করেও আর গ্লাইডারে ক্লিক করবে না, নাহলে তুমি নিচে চলে যাবে। তো এভাবে তুমি পুরো আরামসে র্যাঙ্ক পুশ করতে পারবে উপরেই, তো তোমাকে এখানে এনিমি মারতেও পারবে না, তো তুমি এখানে আরামসে হিরোইক কেন, তুমি এখানে গ্র্যান্ড মাস্টারও মেরে দিতে পারবে। তো আরও ডবল করে এখানে তুমি গ্লাইডারে হাত দেবে না, নাহলে তুমি এখানে নিচে চলে যাবে, তো এখানে তুমি উপরে ওঠা পর্যন্ত এখানে মারবে। তো দেখো আমি একটা করে জোন দেখাচ্ছি, এবং দেখো এখন 17 জন আছে, তারপরে দেখো এখানে 14 জন আছে,
তো দেখো একটি করে জোন দেখাচ্ছি এবং কতজন করে বেঁচে আছে দেখো। তো ভিডিও এখানে একটু কাটা আছে যাতে তোমাদের সময় একটু কোনো নষ্ট না হয়, তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে ইউএভির ভিতরে ঢুকে যাচ্ছি, দেখো দুজন নিচে আছে। তো তুমি যদি উপরে থাকো তাহলে ইউএভির ফায়দা আছে, তো এনিমি বুঝতে পারবে না কোথায় আছে, তো এনিমি খুঁজে বেড়াবে। তো দেখো আরেকটি জোন পড়বে এখন, তো দেখো এখন 11 জন আছে। তো এভাবেই কমতে থাকবে এবং তোমার র্যাঙ্ক পৌঁছতে থাকবে। তো এভাবে তুমি দুদিনে হিরোইক আরামসে চলে যাবে, বা তুমি যদি ভালোভাবে একদিনই খেলো তো একদিনে তুমি হিরোইক মেরে তারবে। তো দেখো 3 জন আছে আর, তো আমি বাদে আর 2 জন আছে। তো এরকম টাইমে কী করে তুমি এরকম টাইমে তুমি নেমে যাবে নিচে। তো এখানে দেখো গ্লাইডারের চিহ্ন আছে, তো সেখানে ক্লিক করতে থাকলে তুমি নিচে চলে যাবে। তো এরপর যদি জোন আসে তাহলে তুমি এটাকে ঘোরাতে পারবে না। তো খুব হালকা করে নামছে, খুব আস্তে আস্তে নামছে দেখতে পাচ্ছ। তো তুমি 3 জন থাকার আগে তুমি এখানে নেমে যাবে, মানে 4 জন যখন থাকবে তখনই তুমি নেমে যাবে। দেখি কিছু ফাইট নেবে তাহলে আর র্যাঙ্কটা একটু ভালো বাড়বে। তো দেখো আরও 1 জন আছে আমাকে বাদ দিয়ে, তো জোনও চলে আসছে এখানে। তো জোন সেরে যাচ্ছে, দেখো জোনে জোনে আমি মরে যাব। তো এই জন্য বলেছিলাম যে তুমি 3 জন বা 4 জন থাকবে তখনই তুমি নেমে যাবে, তাহলে কিছু ফাইট করলে তোমার র্যাঙ্কটা একটু ভালো বাড়বে। তো আর কিছু দেখার নেই, এভাবে তুমি হিরোইক আরামসে মেরে তারবে, গ্র্যান্ড মাস্টার মেরে তারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে হলে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা পরের ভিডিওতে, টাটা বাই বাই।